ওয়েলকাম টু লিপি অ্যান্ড পপি কুকিং চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটল বাটার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক পটল বাটার জন্য কী কী আমি নিয়ে নিয়েছি। পটল বাটার জন্য আমি প্রথমে পটলগুলোকে ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, চোঁচা ফেলে খোসা হালকা করে ফেলে নিয়েছি। নিয়েছি চিংড়ি মাছ কুচি, ধনেপাতা কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। গ্যাসে কড়াই আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে আমি এখন টুকরো করা পটলগুলো দিয়ে দেব। পটল আমি দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। সব কিছু দেওয়ার পর এখন দিব একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো একটু হালকা ভেজে নেব। নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দিচ্ছি এবং দেখুন জল শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। ভাজা আমার প্রায় হয়ে গেছে। আমি এখন সামান্য কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। মাছ আর পটলগুলি সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। চলুন এখন তাহলে বেটে নেওয়া যাক। আমি এখন শেল নোড়ায় পটল চিংড়ি মাছ ভাজাটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারবেন। আমি দু তিনবার ভালো করে এটাকে বেটে নেব। বাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরেকবার আমি মিহি করে একটু বেটে নিচ্ছি। বাটা আমার হয়ে গেছে। এখন আমি একটু পাত্রে তুলে নিচ্ছি। পটল বাটা আমার রেডি। এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এই স্বাদ খুবই তুলনীয়, খুবই ভালো লাগবে আপনাদের রেসিপিটি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর বেল নোটিফিকেশানটা প্রেস করে আমার সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।